অলরাইট, সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতান ব্লগ। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর আজ 10ই এপ্রিল, আর এখন ঘড়িতে বাজে 5টা। তো আজকের ব্লগটা আমি এখনই শুরু করছি। তো এখন আমি বসে আছি মসজিদের ছাদের উপরে। ওই যে গাইস আমার বাড়িও দেখা যাচ্ছে, ওই যে নারকেল গাছটা। আর আসরের নামাজ পড়া হয়ে গেছে। তো আজ রমজানের শেষ দিন এবং আজ চাঁদ রাত, আর কাল ঈদ। তো তার জন্য আমাদের মসজিদ সাজানোর কাজ চলছে গাইস, প্রায় হয়ে এসেছে। এখন আমি দেখাবো মসজিদটাকে এবং মসজিদের সাজানো কিভাবে হচ্ছে। তো চলো আমার সাথে দেখতে থাকো। তো গাইস, এটা মসজিদের ভিতরে অংশ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি মসজিদ থেকে বাড়ি এসেছি, আর এখন তোমাদেরকে আমি রোড থেকে হয়ে মসজিদটাকে দেখাবো। তো চলো। তা গাইস, তোমরা নিশ্চয়ই পেপারগুলো পাতা দেখতে পাচ্ছ। তো এই পেপারগুলো ইফতারির জন্য পাতানো হয়েছে, আর আমাদের মসজিদের ইফতারি এখানেই হয়। সো গাইস, এখন বাজে 11:10, আর আমার বাড়িটা যেহেতু মসজিদের একদম পাশেই অবস্থিত, তো মাইকের প্রচণ্ড আওয়াজের কারণে আমি ভিডিও বানাতে পারছিলাম না। তো ফাইনালি এখন মাইকটা বন্ধ হয়েছে, আর আমি আছি বাড়ির বাইরে রোডে, দেখতেই পাচ্ছ। তো এবার তোমাদেরকে আমি মসজিদের আলোকসজ্জাটা দেখিয়ে নেব। দিনের বেলা তো দেখিয়েছিলাম, তো রাতের বেলার দৃশ্যটা সম্পূর্ণ আলাদা হয় গাইস। তো চলো দেখাই। আমি চলে এসেছি, আর আমার সামনেই আছে মসজিদের মেইন গেট। তো কি সুন্দর আলোকসজ্জা দেখো গাইস। ঠিক
গাইস পিস্তা আরো লাগছে দেখতে পাচ্ছি তোমরা, কোন জল দিয়ে সাজিয়েছে। সামনে এলইডি লাইটটাকে দেখলে কত সুন্দর লাগছে। মসজিদে পুরোটা চুনি বাল দিয়ে সাজিয়েছে গাইস, তো তোমাদেরকে দেখাবো। সো গাইস, আমি এখন বাড়িতে চলে এসেছি। আর একটা কথা বলা হয়নি আমার, ভিডিওর প্রথমেই বলতে হতো, সেটা হলো আমাদের এই মসজিদের নাম কিন্তু মুন্সি রোড জামে মসজিদ। তো আজ অনেক হয়ে গেছে, আমাকে ঘুমাতে হবে, কালকে সকালেই ঈদ, তো তার জন্য রেডিও হতে হবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কিন্তু বেশি বড় হলো না গাইস, তো কমেন্টে তোমরা জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও গাইস, আর পারলে শেয়ার করে দিও। তো চলো দেখা হচ্ছে আগের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, আশপাশ পরিষ্কার রাখো। জয় হিন্দ, ওকে বাই।